মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হরিহরপাড়া অঞ্চলে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। শনিবার হরিহরপাড়া কৃষক বাজারে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের কুটিরশিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, হরিহরপাড়া অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা, হরিহরপাড়া যুব ব্লক সভাপতি জিল্লা রহমান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। শনিবার হরিহরপাড়া কৃষক বাজারে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ, জেলা পরিষদের কুটিরশিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, হরিহরপাড়া অঞ্চল সভাপতি গোলাম মোস্তফা, হরিহরপাড়া যুব ব্লক সভাপতি জিল্লা রহমান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই এদিনের এই কর্মী সম্মেলন বলে জানা যায়। হরিহরপাড়া ব্লকের 10টা অঞ্চল, আমার হরিহরপাড়া কেন্দ্রের 12টা অঞ্চল, বহরমপুর ব্লকের মধ্যে দুটো, একটা মদনপুর একটা ছয়পুর, আর আমার হরিহরপাড়া ব্লকে হচ্ছে 10টা। আমি 12টা অঞ্চলের আমি বুথ কর্মীদেরকে নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করার জন্য আমরা প্রত্যেকটা অঞ্চলে সম্মেলন করছি। এই সম্মেলনে আমরা যেভাবে সাড়া পেয়েছি বুথ কর্মীদের, বুথ সভাপতি এবং যারা সদস্য সদস্য আছে তাদের সঙ্গে কথা বলে, আমরা তাদের কাছে ক্লাস নিয়ে আমরা যেভাবে তাদের সংগঠনের কী পরিস্থিতি আছে সেটা তা তেনারা বলছেন, তাতে আমরা সংগঠনের দিক থেকে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত বুথে এগিয়ে রয়েছে। রুকনপুর অঞ্চলে হয়েছে গত পরশু দিনকে, সেখানেও কিছু আমাদের কংগ্রেস কর্মী এবং যারা সিপিএম কর্মী তারা আমাদের দলে যোগ দিয়েছেন। তাই আমাদের এখানে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের অবজারভার, তেনার নির্দেশে আমি সম্মেলনগুলো আমি করতে সক্ষম হয়েছি। আমি তেনাকে আমি আগামীতে আমার সম্মেলন হয়ে গেলে আমার ব্লকে আমার কেন্দ্রে একটা হরিহরপাড়ায় একটা সম্মেলন করার জন্য তেনাকে আমি আমন্ত্রণ জানাবো। তিনি যেন আমার সেই আমন্ত্রণে তিনি সারা দিয়ে আমার হরিহরপাড়ায় কিছু শিক্ষা, রাজনৈতিক শিক্ষা তিনি আমাদেরকে দেন, সেই জন্য আমি অনুরোধ রাখবো তেনাকে। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।